আনিসুল হক সালমানের ফ্রমান, রহমান দশ দিনের রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী পলক গ্রেফতার শেখ হাসিনার বিরুদ্ধে আরো এক মামলা জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপদেষ্টা শেখ হাসিনার দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার মিছিল বিপ্লব নস্বাতে সক্রিয় দেশি বিদেশি চক্র অভিযোগ মির্জা আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি বিক্ষোভ শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের সংখ্যা পররাষ্ট্র উপদেষ্টার সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ও পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড আবেদন চেয়ে রিমান্ড চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটি ম্যাজিস্ট্রেট মামুন রশিদের আদালত এ আদেশ দেন সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে করা নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমান রহমানের বিচার চেয়ে ঢাকার আইনজীবীরা বিক্ষোভ করেন পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন আদালতে পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানায় আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত বাদীর আইনজীবীর শুনানি শেষে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে এই অব্যুত্থানে প্রতিনিয়ত এই জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে এই উস্কানিমূলক বক্তব্যের কারণে শত শত মানুষকে হত্যা করা হয়েছে আমরা দশ দিন রিমান্ড চেয়েছে দশ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে আমরা মনে করছি যে এইটা ন্যায় বিচারে ন্যায় বিচারের দিকে যাচ্ছে

সকলের বিচার চাই প্রত্যেক কাহিনের আওতায় আনতে হবে এই রায়ের আদেশ এবং সমস্ত হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান ইফ রহমানকে বুধবার প্রথম আদালতে হাজির করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের শীর্ষ দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো গেলমান শফি বাংলা ভিশন ঢাকা ভারতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাদেরকে পল্টন থানায় রুজুকৃত মামলার গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তথ্য জানায় ডিএমপি গুমের অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি শহীদুল হক সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত পঁচিশ সদস্য সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত এদিকে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ চব্বিশ জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা দায়ের করা হয় কাফুল থানাকে এফআইআর নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান ছাত্র জনতার আন্দোলনের সময় করা মামলা একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে রিপোর্ট রিসান পরবর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রথমে আমি বলি আইন উপদেষ্টা জানান গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে আইন অনুযায়ী এর সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব জড়িত কেউ বিদেশে পলাতক থাকলে ফিরিয়ে আনার বিষয়টিও পর্যালোচনা করার কথা জানান আইন উপদেষ্টা আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে পরিবারের ন্যায় বিচার করছি পাওয়ার সবচেয়ে বড় একটা তৈরি হয়েছে আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা সব মামলা চলতি মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ একত্রিশ অগাস্টের মধ্যে সারা দেশে ফার্স্ট জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিটTaskManager ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আদালতের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন আদালতের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্ম মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌ শৌচাগার যে আছে মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা জানান আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের সময় করা নিবর্তনমূলক সব আইন বাতিলে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলা ভীষণ ঢাকা নির্বিচারে ছাত্রনাগরিকদের ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মিথ্যাচার করে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র সফল হবে না বলেও জানান শিক্ষার্থীরা শাহবাগে সমাবেশ শেষে ধানমন্ডি সাতাশ নম্বরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা মিরাজ হোসেন গাজীর নাগরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গণহত্যাকারীদের বিচার দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র পেশাজীবী সহ শিশু হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয় রাজধানীর বিভিন্ন সড়ক শাহবাগ থেকে এলিফেন্ট রোড দিয়ে ছাত্রনাগরিকদের এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ধানমন্ডির দিকে এর আগে শাহবাগ মোড়ে একতা বাংলাদেশের ব্যানারে সম্পৃক্তি সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এই বাংলাদেশে কোন বিভাজন থাকবে না এটি নতুন বাংলাদেশ সংখ্যালঘু গটে দিয়ে কাউকে ভাগ করতে পারবেন না আজকের এই বাংলাদেশ থেকে আমরা ঘোষণা করছি এই বাংলাদেশ আমার আপনার সবার বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও আমরা এডমিনিস্ট্রেটিভ কোর্ট থেকে আছি আমরা চুড়িশিয়ারে কোর্ট থেকে আছি আমরা মিলিটারি কোর্ট থেকে আছি আমরা খবর পেয়েছি আগামী কাল 15 আগস্টে আওয়ামী দুশররা আওয়ামী ফ্যাসিস্ট আবার কো করার জন্য রাস্তায় সংগঠিত হবে প্রিয় ভাইয়েরা আমরা বলে দিতে চাই যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে তারা যদি আবার রাস্তায় আসার কোনো ধরনের চিন্তা করে তাহলে ছাত্র জনতা তাদের এই পা ভেঙে দিবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা কোন উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা জানাজা পড়ার এদিকে শাহবাগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সন্ধ্যার পর অবস্থান করেন ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের মোড়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবি করেন তারা মিরাজ হোসেন গাজী ভিশন ঢাকা এদিকে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে দাবি করেন তারা আরও জানাচ্ছেন শুভ মাহফুজ আমি নিজে না খাই মরে এত ভালোবাসতাম আমার ছেলের আমি এখন আমার ছেলে নাই এখন আমি কিভাবে আমার দিন কাটাই এত বুঝতেই পারেন দিদি আক্তার একমাত্র সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন আকাশ গেল চার আগস্ট মিরপুর দশ নম্বরের গুলিতে নিহত হয় ছেলেকে হারিয়ে অসহায় এই মা এসেছেন শহীদ মিনারে বেবি আক্তারের মতো প্রিয় সন্তানকে হারিয়ে শহীদ মিনারে এসেছেন বিপিডিসির কর্মকর্তা মোহাম্মদ আলম মিয়া তার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় নয়টার দিকে একই সব ব্যবসায়ী মনির জামানেরও পবিত্র কোরানের হাফেজ হওয়ার আগেই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার চোদ্দ বছরের ছেলে আব্দুল্লাহ আম্মুর নাম্বারে ফোন আসছে আমি কথা বলছি কথা বলার পরে বলতেছে আপনার ছেলে অনেক গুরুতর অসুস্থ আপনি তাড়াতাড়ি অনাবীর হাসপাতালে চলে আসেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে রওনা হয়েছি বাসার নেছে নাইমে ফোন দিছি যে এখন কি অবস্থা বলতেছে ভাই আপনার ছেলে সেন্সলেস হয়ে গেছে আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সি পাঠিয়ে দিয়েছি আপনি আর এখানে আসেন না ঢাকা মেডিকেলে চলে যান এমার্জেন্সিতে মোহাম্মদ ইউসুফ ও মেয়ে হাফসা বুসাকে নিয়ে এসেছেন ছেলে ইয়াসির সরকারের হত্যার বিচারের দাবিতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির সরকারও পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয় যাত্রাবাড়ি থানার পুলিশ এসে প্রায় এক দেড়শো পুলিশ রাস্তায় নেমে এলুপাথারি গুলি চালাইছিল এই গুলিতে আমার ছেলে হ্যাঁ শহীদ হন আমার আম্মু আম্মু কান্না করে আমার ভাইয়ের জন্য ঘরের প্রতিটা আমার ভাইয়ের স্মৃতি

সরি আব্বুসান ও আমাকে আব্বু জান বলে সবসময় ডাকতো তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না চাইতে বিকালবেলা আন্দোলনে দু এক পরে খবর আসছে বাবা তো প্রতিনিয়ত কবরে যে শুধু কান্না করে ভেঙে পড়তেছে উনি শুধু একটা দেয় আমার জুয়েল মায়ে জানানা ধরে বসে থাকে বলে আমার ছেলে তো আমাকে ডাকবে মা গেট খুলো মানববন্ধনে অংশ নেন শিক্ষক মানবাধিকার কর্মী আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা জুলাই শেষ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতেও যে মানুষগুলো শৈরাচার সরকারের গুলিতে নিহত হয়েছেন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই প্রত্যেকটি ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই ওই জিয়াউল হাসান তার নেতা তার যে টিম বানানো তাদের কর্তৃত্ব আছে ভেগে দেন কোথায় কোথায় এগুলো আছে সব ভেগে দেন জনগণের জন্য গণতন্ত্রের পর সব দিক থেকেই উন্মুক্ত করবার ব্যবস্থা করে মানববন্ধন থেকে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সাত দফা দাবি জানানো হয় গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়িক নেতারা বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের মতামত শোনেন প্রধান উপদেষ্টা ডুস বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে প্রথম শহীদ রংপুরের আবু সায়েদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন আবু সায়েদ সহ সকল শহীদের আত্মদান তখনই সার্থক হবে যখন দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে রংপুর থেকে জয়ুল রিপোর্ট ক্যামেরা ছিলেন শাহনওয়াজ জনি বিএনপি নেতাদের আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে শহীদ আবু সাইদের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব আশ্বাস দেন সাইদ হত্যা বিচারের বলেন দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সার্থক হবে না শহীদ আবু সাইদের মৃত্যু সুশাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান তার যদি আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্তরাষ্ট্র প্রয়োজন করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পাড়া যে সকলের একটি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করব স্বজনরা হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন আমি তাই হলো হত্যা করি হাসি না হর্যা করছে বড় আলোক হত্যা তার বিচার চাই এই পর্যন্ত সবার কাছে শুধু বিচারও চাইতেছি আসলে কিন্তু বাস্তবে আমরা কারো কাছে কিন্তু এটার এখনো বিচার পাইলাম না আমার ভাই এক যে ক্যাম্পাসে ঢুকে যে ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া চট থাপ্পড় মারছে গলা চিপে ধরছে তারও আমরা ফাঁসি এদিকে বিকেলে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব এর আগে বুধবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন ঠাকুরগাঁয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর সম্পূর্ণ গুজব ও সাজানো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই কথা কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং অতীত যে সরকার অতীত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা হবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তাদের থেকে প্রচার করছি পরে সৈদপুরে জেলা বিএনপির কার্যালয়ে কর্মীসভায় যোগ দেন বিএনপি মহাসচিব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান তিনি

কোন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শেখ হাসিনার সরকারের গণহত্যা ও তাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি সদরঘাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পর তার দুর্নীতিবাদ ছেলে বিদেশে বসে দেশে কিভাবে নৈরাজ্য অস্থিতিশীল পরিস্থিতি ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় তার ষড়যন্ত্র করছে উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান কোনো দলীয় পরিচয়ে কেউ এসে চাঁদা দাবি করলে সবাই মিলে তা রুখে দেওয়ার পরামর্শ দেন তিনি আগামী কোন দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য চালানোর চেষ্টা করে সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই এই যে পরাজিত শক্তি এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা সেই অপচেষ্টায় সেই কুচপ প্রান্তে লিপ্ত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মক ভাবে মাঠে থাকবো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. হাসান এইচ মনসুর বলেছেন অর্থপাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে এদিকে অর্থ উপদেষ্টা বলেন যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ দেশের তেরোতম গভর্নর হিসেবে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যান ডক্টর আহসান এইচ মনসুর এসময় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান থাকে পরে সাংবাদিকদের সাথে মত করেন তিনি বলেন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরে আনা চেষ্টা করতে হবে তো হবে না হবে এস আলম সহ ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান এখানে বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে দেশ থেকে টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি ব্যাংকিং খাতে যে সংস্কার কার্যক্রম সেখানে যে সলিউশনটা বের করতে সেটা কমিশনের মাধ্যমেই হোক মাধ্যমেই হোক সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে এদিকে সচিবালয় মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন উৎপাদন ও সরবরাহের মাধ্যমে যুক্তিসঙ্গত সময়ে কমিয়ে আনা হবে মূল্যস্ফীতি চট করে কালকে নামে এটা ঘোরার মতো না মাথা নিচুকে দৌড় দেয় তারপর টান তবে একেবারে যুগ যুগ লাগবে না আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতি পেয়েছো ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো আমি সব সবজির দাম একটু কমে গেছে এই কারণেই হোক ওটা ইমেজ আসছে যে করবে ওটার উৎপাদন একটা সরবরাহ এভাবে বলেন উৎপাদনে আপনারা জানেনই তো কি কি করতে হবে কৃষি উপকরণ কৃষি সিজন আসে কীভাবে তাদেরকে হেল্প করতে হবে আবার উৎপাদন করলে যথেষ্ট না বাজারে আসবে কীভাবে বিভিন্ন কারণ আছে বাজারে আসে না বিভিন্ন কারণ আছে মূল্য বেড়ে যায় সেই কারণগুলো আপনারা আমার চেয়ে বেটার জানেন এদিকে বিকেলে সচিবালয়ে মুদ্রা পাচার নিয়ে সকল দফতরের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান বিদ্যমান আইন দিয়ে মুদ্রা পাচার ঠেকানো যাবে আইন মেনে দেশের অন্য কাজ করলে ভয়ের কিছু নেই এরই মধ্যে অনেক পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি আপনার কাজগুলো করবেন যদি কিছু গাইডেন্স লাগে আইনের কিছুটা ইস্যু থাকে সেটা আমরা করব কিন্তু এখন যে বিদ্যমান আইন আছে সেটা যথেষ্ট করা যাবে কালো টাকা যেন না হয় কারণ কালো টাকাটা ইস্যুগুলো লেভেল প্লেইং ফিল্ড থাকে না আপনি বহু টাকা নিলেন আপনি ব্যবসায়ী সৎ তো উদ্যোগে হবে না ব্যবসা করতে পারবে না আর প্লাস এইটা যেটা কোথায় গেছে কিভাবে করেছে এটা আর বাইরে যদি গিয়ে থাকে প্রসেসটা কি এমন যদি গিয়ে থাকে আমার নিশ্চয়ই এটা তো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে ওদের ল আছে এগুলো আমরা এগুলো আলোচনা হয়েছে মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন শেখ হাসিনা সৌদি আরবে আশ্রয় চাওয়ার কোন তথ্য নেই তার কাছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আজ তার দফতরে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ব্রিটিশ হাইকমিশনার সারাকুক আলোচনা শেষে প্রণয় ভার্মা জানান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় তার দেশ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক জানান শান্তি শৃঙ্খলা জবাবদিহিতা পরে সঙ্গে দেখা করেন সৌদি জানান আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস প্রত্যাশা বাংলাদেশের দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন সৌদি আরব অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সংস্কারের নামে ঘষা মাজা না করে নতুন বাংলাদেশ করতে নতুন করে সংবিধান লেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেই সরকারের সুবিধাভোগী কারা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফাল আহমেদ বলেন এখন যেসব সচিব সরকারে আছেন তাদের প্রায় সবাই তেল মলম ঘি দিয়ে সেই জায়গায় গেছেন তাদেরকে অবিলম্বে সরাতে হবে বিসিএসের সাবেক সভাপতি ফাহিম আশুর বলেন গত দশ বছরের সাধারণ নাগরিক হিসেবে মুক্তভাবে কথা বলা যায়নি ফোনে আড়ি পাতা হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করে কাজ করার আহ্বান জানান সংবাদ শেষ শিরোনামগুলো আর একবার জানিয়ে আনিসুল হক সালমানের এফ রহমান দশ দিনের রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুদ হক টুকুর সাবেক প্রতিমন্ত্রী বিরুদ্ধে গ্রেফতার শেখ হাসিনার জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানালেন আইন উপদেষ্টা শেখ হাসিনার দ্রুত শাস্তির দাবিতে রাজধানীতে ছাত্র জনতার বিচ্ছে বিপ্লব নস্বাতে সক্রিয় দেশি বিদেশি চক্র অভিযোগ মির্জা ফখরুলের আবু পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেখ হাসিনা বিচারের দাবিতে বিএনপি বিক্ষোভ শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টা সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ও ইইউ ইউ এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রয়েছে এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডর ভি নিউজ টোয়েন্ট ফর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের ধন্যবাদ সবাই